ডায়াবেটিস কমাবে ওষুধ ছাড়াই এই চারটি পানীয়। ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বেশি চিন্তা থাকে ব্লাড সুগার নিয়ে। ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য কেউ ওষুধ খান, কেউ ইনসুলিন ব্যবহার করেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করলেই আর এ নিয়ে তেমন চিন্তা করতে হয় না। খাদ্যের পাশাপাশি এমন কিছু পানীয় আছে যা আপনার উপকারে আসতে পারে, কিন্তু সেগুলো কোমল পানীয় বা ফলের জুস নয়, বরং স্বাস্থ্যকর চা এবং জুস। দেখে নিন চারটি পানীয়ের গুণাগুণ। করলার জুস। তেতো সবজি হিসাবে করলাকে এড়িয়ে চলেন অনেকেই, অথচ তা ব্লাড সুগার নিয়ন্ত্রণে দারুণ কাজ করে। করলার জুস শরীরে ইনসুলিনকে সক্রিয় করে তোলে, ফলে ব্লাড সুগার সঠিক উপায়ে খরচ হয়, চর্বিতে রূপান্তরিত হয় না, এতে ওজনও কমে। অন্যদিকে এ জুসে থাকা কারান্টিন নামের উপাদান, যা সরাসরি ব্লাড সুগার কমায়। প্রতিদিন সকালে এক গ্লাস করলার জুস আপনার কাজে আসতে পারে। মেথি পানি। এক গবেষণায় দেখা গেছে এক গ্লাস গরম পানিতে 10 গ্রাম মেথি ভিজিয়ে রেখে পরে সেই পানি পান করলে টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহজ হয়। এই পানীয় ব্লাড সুগার কমায়, হজম ধীর করে, শর্করা এবং চিনি শরীরে শোষিত হতে সাহায্য করে। বার্লি। বার্লিতে প্রচুর ফাইবার এবং খাদ্য আঁশ থাকে, এ কারণে তা ডায়াবেটিস রোগীর জন্য উপকারী। তা রক্তে গ্লুকোজের পরিমাণ স্থিতিশীল করে। তবে উপকার পেতে হলে অবশ্যই চিনি না মিশিয়ে বার্লি পান করতে পারেন। বার্লিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে তা অন্যান্য রোগকেও দূরে রাখে। গ্রিন টি। বিএমসি ফার্মাকোলজি জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা যায় সুস্থ এবং ডায়াবেটিক উভয় ধরনের ইঁদুরের ব্লাড সুগার কমায় গ্রিন টি, তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। আরও সুস্থ থাকতে হলে নিয়মিত পান করুন এই পানীয়গুলো, তবে অবশ্যই নিজের ডাক্তারের সাথে কথা বলে নিন। এর পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ এবং ব্যায়াম করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও। ধন্যবাদ।